शादी फिर दूसरा भी कर सकते हो ना ना। भाई बड़े मामा मेरी के मामा না 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 তুই এগো দিয়ে কি বস, ব্যান্ডটা দেখ নাচবে, তুই পিছনে বসে না, তোর মায়ের পাশে ওখানে পা ঝুলিয়ে বস। তো আমরা এসে গেছি এখন পুরো দেখছি আসার দগিতা চামুই যাই হোক মিষ্টি গদি পড়ে আমরা এসেছি আমাদের বাড়িতে তো কত টাকা দিয়েছে সেটা বল। হ্যাঁ আংটি কিনার জন্য তোকে যে দশ না আড়াই হাজার টাকা দিয়েছিল তখন, তাও একশো টাকা তো পাই আমি, আমাকে বলেছিল তো আমি একটা জিনিস চাইছিল যে আমি বললাম যে এটা পেয়ে যাই জিনিসটা পেয়ে যাই তাহলে তোমাকে আমি একশো টাকা দেবো, পেয়েছে আমাকে একশো টাকা দেয়নি বাবু, বললে ঘরে গিয়ে শুয়ে পড় বাবু, ঘরে গিয়ে শুয়ে পড়। তখন খাওয়া চলছে অন্যান্য জায়গায় ছিল বাইরে, তাই জন্য আমরা আগে উঠে গেছিলাম, এবার আমার সকালবেলা উঠেছে আবার সকালবেলা পাঁচটার সময় উঠবে, এখনই বাসটা যায় একটা মতো, তো এদের কোনো পাঁচটা ছিল না আমরাই বসে আছি যেতে, কারণ এটা খুব তাড়াতাড়ি নিয়ম কারণ শুধু হবে ভোর পাঁচ সূর্যটা আগে তা সে এখন ঘুমাতে হবে সেটা লাগছে ভালো। মাম্মাম কিনেছিলা চুপচাপ করে খেয়ে গেছে, চুপচাপ করে খেয়ে গেছে। ও মাম্মাম ভালো মেয়ে, আমার মেয়ের থেকে মাম্মাম ভালো মেয়ে, এই দেখো না ব্যাড গার্ল হয়ে গেছে, একদম ব্যাড গার্ল হয়ে গেছে। না হেঁচো হেঁচো কেন কি রাখো, আহ ওমেনি মাস্টার নে কাঙালির মতো কাঁদছে, আমি যাব পুরো ঘুম চোখের অবস্থায় উঠেছি, এখন বাজে পাঁচটা কুড়ি, সারা রাত তো ঘুম হয়নি গরমে, কারেন্ট তো দুবার গেছে আর আসছে, কি ভস ভস করে ঘুমাচ্ছে ইনি আর আমার দিদি, তুমি আর আমার দিদি ভালো ঘুমিয়েছ বাবা রে বাবা, আর এখন যাচ্ছে জল নেমন্তন্ন করতে না কি জল কি করতে গো পুকুরে নেমন্তন্ন করতে, পুকুরকে নেমন্তন্ন করতে, জেনারেটর লাগিয়ে রাখতে পারো নি জানো না আমরা আসছি জেনারেটর এখন থেকে ঘামাচি হয়ে গেছে পুরো জ্বালা করছে ঘুমাতে পারিনি, এখন নিয়ম বলে উঠেছি কিন্তু আমি কিছু করতে পারবো না, ছুটে নেই এখানটা আম গাছও আছে, আমার খিদেও পেয়ে গেল গো মা, এই এই দেখ বেল গাছ, এটা কি না এটা কি লেবু গাছ, সরি এটা কি গাছ গো, ও লেবু গাছ, ওই আমাকে কোলে নিয়ে তো তুলি, এটা ওই লেবু না যেটা ওদের ঘরে ছিল সেটাই তো, যে মা ধাক্কা মেরে দেবা পড়ে যাবি পাততে গেলে, অনেকগুলো লেবু হয়েছে অনেকগুলো, তুই ছিঁড়তে পারবি না, তুই জান না না আমি পারবো না, মা পারবে না, হাম না তুইও না, কেন আর শাশুড়িও না, কেন কলকাতাতেই যারা এসে শুধু পারবো না, এ পারবে না আটকে যাচ্ছে না তো, আমি কেন পারবো না শুনি, ভিডিও হচ্ছে তো, টমেটো গাছও ছিল টমেটোগুলো পড়ে গেছে দেখো, তুমি দেখো ওই তো টমেটোগুলো পড়ে, ও মা দেখো টমেটোগুলো পড়ে গেছে, তুই চান করবি তোর জল লাগাবো, আর নাম্বার মুখস্থ করছো
তোর বাবার নাম্বার এখনো মুখস্থ করতে পারোনি? ঘুমাইনি শুধু আমি ঘরের মধ্যে, তাও কিন্তু আমার চোখে আমি ঘুমাইনি রে, মণিমালা দেখেছে ওই জন্যই ও ভোরবেলা পাখা লোকের কোথাও দিয়ে ঘর টাকা তুলে নিয়ে গেছে। বাথরুম হয়ে গেল, কিন্তু তুমি কখন উঠেছো না? মণিকে জিজ্ঞেস করে সার দিয়ে মাপি জাগে মাপছি জাগে কে বসে উঠে বলা। হ্যাঁ আরে না নাগিনের মতো লাগছে দিদিকে। দুপুরবেলা রান্না জোগাড় হয়ে যাচ্ছে, তুই খাবি? আমাদের আধুনির উদয়দা, উদয়দার কন্ট্যাক্ট নাম্বার দেবো আমার ভিডিও। তুমি বাবাকে ছাড়া ওকে চুমু দিয়ে যাচ্ছ, পুচ 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 করছ বাবা। তবলা ও তবলা, আজকে নাকি এর মুখে ভাত, ওর মামাই তো মুখে ভাত করবে। চা করেছো? চা বসিয়েছে, চা খেয়ে যাবে সবাই। হ্যাঁ চা দিয়ে মুখ ধুয়ে নেবে। হ্যাঁ আমার কোলগেট নষ্ট করবে কেন? এখন হয়তো 8:30 বাজে, আমরা এখন এসছি একটুখানি বাজারে। তার কারণ হচ্ছে কিছু একটা জিনিস আনতে আমরা ভুলে গেছি, রুপোরই জিনিস তো, যেটা আমাদের নিতে হতো আর সেটা আমরা জানি না, নিতে ভুলে গেছি আনি। এখন এসি বাজারে, তাই ভালো বলতো এখানটা এত তাড়াতাড়ি সোনার দোকানগুলো খুলে যায়। আরে ওই তো সোনার দোকান, তোর ঠিক আছে হাত ধরো গিয়ে বলো না, বলো তুমি কি গুড্ডুর বাবা? চলো গিয়ে কি কিনি শেয়ার করবো, নিশ্চয় যেটা যেটা আনতে ভুলে গেছিলাম এখনই দেখিয়ে দেবো, অর্ডার দেখাবো না, গলায় ঘামাচি ভর্তি হয়ে গেছে। আমরা এসেছি খেতে, আর সকাল 5:20 থেকে ভিডিও আপলোড হচ্ছে, এখন বাজে 9:00, এখনও ভিডিও আপলোড হয়নি, 50% সবে হয়েছে। এখানটায় আমার কী হবে আমি কিছু বুঝতে পারছি, আমার একটা হয়েছে, এ কালকে রাত্রিবেলা বসিয়েছিল আর এখন হয়েছে। তো এসে গেছে আমাদের পেটেই পড়ো না, যেটা দেখে আমার প্রচণ্ড গা গোলাচ্ছে। তোর ঠেঠালি করো না, আমাকে এদিকে দাও, আমি খাই তো তোকে। যাই না, ফোন আছে ওর কাছে। পড়া নিয়ে অল্প
মাছ নাকি এই রে হ্যাঁ মুখ চাপার চাপার করছে ও নাকি এক মুঠো করে দিচ্ছে বলো না খাও খাবার মন ছিল খাওয়াতে না গীতা নিয়ে যা